सकाल बेला सब क्ष फल चले से अरे कथा कौ ना क्या मिलन हईब ना तुम्हें भूला जाओ की कथा हटात तुम इसब कथा कहते क्या अरे बाबा की ठीक कर कईबा तो मुंशुर तुम्हारे छाड़ा भलो थकम और कौन पड़ा क्या तुम्हारे विते चाहो तुम्हें विये करो तारे नहीं तुम सुखे संसार बाधो तो तुम्हार होते परम ना अरे राखो तुम्हार संसार तुम्हार होते ना मानी ঢাকার কোন পোলার লগে আমার বিয়ে ঠিক করছে আমারে কোনো কিছুই জানায়নি আর পাত্রপক্ষ আমার ছবি দেখে আমার পছন্দ করছে আগামী শুক্রবারে আমার বিয়ে না সব জানি না শুনা চাচা এই সিদ্ধান্ত তো নিতে পারে না সব জানি না শুনা চাচা এই সিদ্ধান্ত নিতে পারে না খারাপ আমি এখনই চাচার লগে দেখা করব ও ওনার কোনো লাভ হইব না মনসুর কেন जाहर हो गए तुम जत जल्दी पारो हमारे भूला जाओ हमारे तुम भूला जाओ अरे तुम्हें कि पागल हो गए ना कि सकाल एक ही कथा बार बार कहतास अभी तुम्हारे ना पाइले ये आकाश पाता सब मिथ्या हो जाएगा ये ग्रामे नदी ये ग्रामे पुकुर एक गाज सब साक्षी आज तुम्हारे कतटा भलोबासी ताछाड़ा আমরা তো গোপন করে প্রেম করি নাই আমাদের দুই পরিবারই জানে আমরা দুইজন দুইজনকে কতটা ভালোবাসি আমরা প্রাণও দিতে পারি কিন্তু সাসাই সব জানি না শুনে এরকম একটা সিদ্ধান্ত নিল কেন কাঁদলে না তোমার হনুমানের মতো লাগে আচ্ছা সাসাই কি আমার ইমোশন নিয়ে তুমি এতক্ষণ মজা নিতেছো তার মানে বৌরা গেন্দা ফেসাদ করে আরে আমি আইসা লই তাইলে আর দ্বিতীয়বার এই গেন্দা ফেসাদ করার সুযোগ পাইব না বুঝছো কি কইছি হ্যাঁ বড় তো বড় সাহস হ্যাঁ
আমার মুখের মতো রাখা করে আজকে তো দর বিচার না করেন আজকে একটা হেস্তো নস্ত করণই লাগবো হুম খালি আপনার বিচার করলেই হবে না আমি কি বানের জালে ভাইসা আসছি নাকি হ্যাঁ আমার লগে যার যা মন চাইবো হেই তাই করব আগে আমার বিচার করণ লাগবো হ্যাঁ এই যে আপনি ফোন দেন আগে ওর বিচার করেন আগে এই মহিলার বিচার করেন এই মহিলা বড্ড বাইরে গেছে হ্যাঁ কি কি করলি আমি মহিলা না তুই কি ওই তুই কি ভয়েস যে বাড়ছে সেটা একবারে মানতে মন চাই না না বাস্তবতার কিভাবে অস্বীকার করবেন হ্যাঁ আয়নায় মুখটা দেখেন ভালো করে চেহারাটা এ ভাই এখন রাখি পর কথা গুমনে না না কোনো ঝামেলা না এদের সংসারে টুকিটা কি ব্যাপার আছে এই কি তে ব্যাপারটা কি হ্যাঁ এ তোমরা দুইটা শুরু করছো কি হ্যাঁ এক সেকেন্ড তোমাকে তোর পয়সা থাকে জানে ব্যাপারটা কি আমি তুমি তো বুঝতেছি না হ্যাঁ দুটো মেয়ে তুল ফেরাতির করতেছো কখন থেকে ব্যাপারটা আমি বুঝলাম না আচ্ছা এই চুপ করে আছো কেন চুপ করে আছো কেন আমার কথার উত্তর দাও চুপ করে থাকলো না এটা বিহিত করে লাগবো আমরা কি বিহিত করবো যা বিহিত করে আপনি ভিতরে এসে করে যান হ্যাঁ যা কারণের আপনারই করণ লাগবো আমরা মাইয়া মানুষ আমরা পারবো না তা পারবো কিছুর জন্য পারতো গেলে মাথা চিবে খাওয়ার জন্য হ্যাঁ মন দেয় কই যদি তোমাকে দুজন ধরি না কি ব্যাপার আইবেন না আগুন তো রাখছো না নাই সে কি পারি আহেন আমরা আমার ঘরে আগে আমার ঘরে আহেন দেখছেন হ্যাঁ ও ছাড়া এখন আমার লাগা কিলমিল কিলমিল করে এই কি পাইছস নাকি হ্যাঁ আর একান্ত বাধ্য না হলে কোনোদিন মিথ্যা বলে না আর আমার পরিবার কোনোদিন আমারে মিথ্যা বলা শিখায়নি সেটা কি আমি জানি না মনে করছো আরে জানি বইলাই তো গ্রামে এত মায়া থাকতে আমি তোমারই সবচেয়ে বেশি লাইক করি কিন্তু তুমি তো আমারে আজ নিশ্চয় তুমি এত বেশি বিজি না চলো কোথাও গিয়া বসে একটু গল্প করি আচ্ছা আজ কি বার আজ আজ কি বার কি বার এই বিজি আজ কি বার আর বলুন লাগবো না আমার যা বুঝার আমি বুঝা ফেলছি এখন আসল কথা শুনুন আমার আপা বারবার করে কইছে বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ি ফেরন লাগবো নইলে মেয়ে মানুষের কী জানি সমস্যা হয় আমি অবশ্য জানি না কী সমস্যা ওহন আপনারাই কোন আব্বা কি আর মিথ্যা কথা কইব না না মোটেই না মোটেই না মোবাইল দেখেন কয়টা বাজে একটু পরে সন্ধ্যা নামে আসবো আপনারাই কোন ওহন কি আমার এর বাইরে থাকা উচিত গল্প না খুব জরুরি একটা কথা ছিল তুই না খালি বেশি কথা কর দেখতো সবটা দুইজন মুরব্বি কথা কইতেছে তোমার আজকে আমার সাথে কথা বলার কোনো দরকার বলতেছিলাম যে কাল রাত থেকে আমার কেমন জ্বর জ্বর লাগতেছে দেখি জ্বর হইব মনে হয়
কত সুন্দর হয়ে গেল এখন তুমি সুন্দর করে রেস্ট নাও আর আমার চুলায় ভাত চড়াইতে হবো আমি যাই থাকো বাবা খুব শক তাই না এই কালকে না আপনার ইন্টারভিউ আছে ঢাকা যাওয়ার লাগবে যান বাসায় গিয়ে মন দিয়ে পড়াশোনা করুন আরে এটা নিয়ে চিন্তার কিছু নাই তুমি তো জানো আমি ভালো স্টুডেন্ট আমার তো এক চান্সে চাকরি হয়ে যাবে বাবা এত আত্মবিশ্বাস দেখা লাগবে না আমি কার প্রেমিক ইস লজ্জা শর্মে মাথা খাইছো আব্বা শুনলে এ শুনবো কেমনে তুই তো নিজেই কইলা এ ঘুমে দেখে তো আসলাম ঘুমে কিন্তু শরীরে জ্বর উঠতে পারতো কতক্ষণ আরে উঠবো না শরীরে জ্বর থাকলে ঘুমানো কারো হয় এই ডলি কাছে আসো না পাগল না মাথা খারাপ কেউ দেখে ফেললে যাও এখান থেকে যাও আরে আমি কি মাইন্সের দাঁড়দাড়ি নাকি আমার অবশ্য শুনে আমার নিজের ডাইকা বলছে বাজার করে আনতে আমি মাইন্সের কথা চিন্তা করলে হইব ইস মুখে খুব কথা ফুটছে না এখন ভাগো তো এখান থেকে দাও রান্না বসে দিয়ে যাও আচ্ছা শুনো না ফোন দিও কালকে না প্রি ইন্টারভিউ এখন যান মন দিয়ে পড়াশোনা করুন আরে রহমান ভাই এদিকে কই গেছিলা এদিকে ওই যে রহমান চাচার বাড়িতে গেছিলাম একটু কাম আছিল আসলে হয়েছে কি রহমান চাচার জ্বর আর দোকানে যে পোলাটা আছে এটাও ব্যস্ত তাই রহমান চাচা কইছিল একটু যাইতে কতবার খারাপ কথা তোমারে কইলে বাদা সদা করে আনতে হ এলাকায় আমার এতগুলো বাদামি পোলা পান থাকতে চাচাই তোমারে কইলে বাদা সদা করে আনতে ক্যা আমরা কি মরে গেছি তুমি হইলা এই এলাকার ভিতর একটা ব্রিলিয়ান্ট পোলা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমার কি এইসব কামে মানাই কও আরে না না ভাই ঠিক আছে সমস্যা নাই তো কি ঠিক আছে কি ঠিক আছে কিচ্ছু ঠিক নাই
তা তোমার না শুনছিলাম চাকরি বাকরি নিয়ে ঢাকা চলে যাওয়ার কথা হ্যাঁ ভাই ঠিকই শুনছিলেন চাকরি ইন্টারভিউ দিছি কয়েক জায়গায় আশা করি ভালোই হইছে কয়েক দিনের মধ্যে নিশ্চয়ই চাকরি ডাক পড়বে চলে যাব না হইলে আমারে বলবা আমার আব্বাই এলাকার চেয়ারম্যান মানুষ তার তো ঢাকা মেলা কানেকশন আছে তোমারে একটা ভালো চাকরি দেওয়া আমার বাপের জন্য কোনো কঠিন কিছু না ধন্যবাদ ভাই নিজের চেষ্টায় যদি কিছু না হয় তাহলে অবশ্যই আপনারে বলবো ভাই ভাই আরেকটা কথা কয়ে ফেলাও কয়ে ফেলাও এই যে আপনি সারাদিন এলাকায় চৌকি দিয়ে বেড়ান এটা তো আপনার আব্বা ভালো চোখে দেখে না চাচারে বলে একটা চাকরি ব্যবস্থা করে নেন ঢাকাতে আমিও ঢাকায় চাকরি করলাম আপনিও ঢাকায় চাকরি করলেন ব্যাপারটা ভালোই হলো না কথা খুব তুমি তো আমার সময় দিবার চাও না তাই ভাবলাম আজকে বাড়ির উপর আইসা তোমারে সবকিছু বুঝাইয়া দিয়া যাই দেখেন রাহেন ভাই আপনি কিন্তু আরে কাছে আসো না আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা ঠিক আছে কসম কইরা কইলাম আমি যদি তোমার এই বাড়ি থেকে বিয়ে কইরা নিয়ে যাইতে না পারি তাইলে আমার নামে তুমি একটা ছাগল পুষো ডলি সাসার শরীর কেমন আছে এখন ভালো আছে চিন্তার কিছু নেই তোমার কি হয়েছে তোমার গলা এমন শোনাইতেছে কেন কেমন শোনাচ্ছে তেমন কিছু হয়নি আমি ঠিক আছি না আমার তো তা মনে হইতেছে না দেখো ডলি তুই দিনের বেলার মতো আবার মশকারি করতেছ না তো আমার লগে তখন যে ডরটা দিছিলা সত্যি চমকাইছ তো ডর লাগছিল না তুমি যখন কইছিলা সাসা তোমার বিয়ে ঠিক করছে তখন আমার কি মনে হয়েছিল জানো মনুষ্য আত্মহত্যা করে ফেলি খবরদার বাজে কথা বলবা না আর এইসব বাজে কথা বলার জন্য তুমি আমাকে ফোন দিছো এই তোমার না কালকে ইন্টারভিউ এখন তুমি ফোন রাইখা যাও পড়তে বসো তোমার সারা না পড়া টেবিলে মন বসে না ইস সব কত তবে একটা কথা তুমি যে অভিনয়টা করো না একদম ফাইন কারোর কিন্তু ধরার কোনো উপায় নেই
ठीक खोलासी তোমার মায়েরে আমার পোলা পছন্দ করে আমরা চাই আমার পোলার সাথে তোমার মেয়ের বিয়ে জি এইটা তো খুবই খুশির খবর আপনার পোলার লাগে আর আপনি হইলেন এলাকার চেয়ারম্যান রাইট এই তো ব্যাপারটা ধরতে পারছো আমি এলাকার চেয়ারম্যান আর তোমার মেয়ে হইব আমার পুত্রবধূ এবার দুয়ে দুয়ে মিলায় নাও হ্যাঁ তোমার পাওয়ার কত বাইরে দেব বাজারে একটার জায়গায় পাঁচ পাঁচটা দোকান হবে তোমার কোনো চিন্তা করা লাগবে না সব ভাবনা আমার আর তোমার জামাই এই ব্যাপারে কিন্তু একবারে পুরো করিত করমা বুঝলা তো এর মধ্যে ওই একটা এইবারে কয়েকবার চেষ্টা কইরাও মানে ম্যাট্রিক পাসটা করা পারে নাই পুরোটা কোনো বিষয় না সোনার আংটি বাকাও ভালো কি আমি কি তোমার বুঝাইতে পারলাম হ্যাঁ ভাই সবই বুঝছি কিন্তু আরে সব কিছু ঠিক থাকলে আবার কিন্তু কিসের আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ বাড়িতে যাও বাড়িতে যায় মেয়ের মতামত জানো জেনে বিষয়টা ফাইনাল করো ঘুরাইয়া পেশায় কথা কও আমি একদম পছন্দ করি না যা কমু স্ট্রেট কমু তুই এই সিন থেকে সরে যা ভাই আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না বুঝছ নাই আমি বুঝাই দিতেছি ভাই কইতে চাইতেছে তোর লাগে জানার ডলি লাগে নেক থেকে ঘোরাফেরা না করতে দেয় মানে কি ডলির সাথে তো আমার কি কইলি ডলির সাথে তোর কি এলাকা সবাই জানে ডলির লগে আমার সম্পর্ক আছে না কোন তো কিছু নাই ভাই আমার সাহস কত বড় ভাবির নি উল্টা পাল্টা কথা কইতেছি একবার শুধু অনুমতি দেন আমার জিব্বে টান না সিরিয়াল হলে আমি ভাই চুপ কর শুন মন্ত্রী তোর লগে ডলির কখনোই কিছু ছিল না আর থাকলেও ধৈরানে আমি বিশ্বাস করলাম না শুধু এটা মনে রাখ ডলি হইল এখন থেকে তোর ভাবি আর কয়েকদিনের মধ্যেই আমাদের বিয়া তুই কিন্তু বিয়াতে অবশ্যই হবি এই মনা মিজু মনসুররে বিয়ার কার্ডটা ঠিক মতো পৌঁছায় দিবি জি বাস একদম ভুল করবো না কি বলছি কানে গেছে যা একদম পিছন দিকে তাকাবি না যা আমাদের বাড়িতে এসে
আব্বারে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। এটা প্রস্তাব না, এটা এক ধরনের হুমকি ছিল। সো তুমি কি বলতেছো? তোমার লোকে চেয়ারম্যানের পোলা বিয়ে হয়ে গেলে আমার কি হইব? দূর, ফালতু কথা ছাড়ো তো। শুনো, আব্বা ঘরে আসছে, আব্বার লোক আমার কথা কইতে হইব। আর আব্বা না অনেক ঘাবড়াই গেছে। আরে ডলি, এখানে ঘাবড়াবার কি আছে? সোজাসুজি কয়া দিলে তো হয়ে যায় যে তোমার লোকে আমার সেট করা আছে। তুমি বুঝতেছো না, এটা সম্ভব নয়। ডলি গুলো তুমি কি বলতেছো? তোমার না পাওয়ার মতো বিপদ আমার কি হইতে পারে? তুমি কেন বুঝতেছো না? কয়দিন পর তো আমার চাকরি হয়ে যাবো গা। আমরা তো এখানে থাকুক না, আমরা ঢাকায় যাবো গা। আমার কয়টা দিন সময় দাও ডলি, কয়টা দিন সময় দাও। শুনো, কান্নাকাটি করো না। এ ডলি তোমার কথা দিতেছে যে তোমারে ছাড়া কোনোদিন কাউরে বিয়ে করবে না। তুমি আমার জীবন মরণ। চেয়ারম্যান সাহেবরা এত ভয় পাইও না তো। তুমি শুধু তার বইলা দাও যে আমার মাইয়া অহনু বিয়ের জন্য রাজি না, সে আর একটু সময় লাগবে, সে প্রস্তুত হোক তারপর তোমাদেরকে জানাবো, এটা একটু কইয়া দাও। মারে, তুই কি মনে করিস আমি এটা ভাবি নাই? আমি সবই ভাবছি, কিন্তু চেয়ারম্যান সাহেবের ওই শহর আমার খুব ভালো লাগে নাই। আমরা যদি বিয়েতে রাজি না হই তাহলে চেয়ারম্যান সাহেব যে কোনো খারাপ কাজ করতে পারে। ওনার এই এলাকার কেউ ভালোবাসে না, উনি খুব খারাপ লোক। তাইলে কি আব্বা চেয়ারম্যানের পোলারে আমার বিয়ে করান লাগবো? আমি কি তুই কোনোদিন বলছিস যে ওই অপকণ্ঠটা তুই বিয়ে কর? আমাকে বড় অসময় রে মা, ওই রায়হান পোলাটা ও খুব খারাপ, আমার খুব ভয় করে। ও তোরে কখন কি করে ফেলে মা, আমার খুব ভয় করে। আব্বা শুনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি না, আল্লাহর উপর ভরসা করো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি। তুই যা কর।
কি হইছে? কিরা ধরে এই সর্বনাশ করলো? ক ক্ষমা ক রহমত রহমত কার এত বড় সাহস হইল যে আমার এলাকায় এসে মেয়েদের সঙ্গে নষ্টান্তি করে? কে সে? মাই আমার কোনো কথা বলতেছে না চেয়ারম্যান সাহেব, আমার উপর একই গজব পড়ল খোদা, এই কি তোমার বিচার? হায়, এখন কি চুপ করে থাকলে হইব? আরে কথা কই তৈব তো, তোমার মেয়ে কি দেখছে কয়জন ছিল তারা? হ্যাঁ চাচা, চাচা ডলির কি হয়েছে? কি হয়েছে, ওর কিছু বলেছে? আরে সে তো কথাই বলতেছে না, কথাই বলতে পারতেছে না, সে কথাই বলতেছে না তো, জানি না এখন না সে কথা না বললে কি এই সমস্ত কেস কি সমাধান করা যায়? আমি আমি দেখতেছি। ডলি কি হয়েছে? ডলি ডলি দেখো আমি মনসুর, ডলি বলো কি হয়েছে, বলো ডলি কি হয়েছে? বুঝতে পারছি, ছোট মানুষ তো চাপ নিতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, কথাটা তো বললে আমার জানাইও। আর যে ছেলেটা কি নাম জানি ওর? মনসুর। ওর একটু খেয়াল রাখতে কই, একা মানুষ তুমি বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ধৈর্য ধরলো না? হ্যাঁ ধৈর্যর বাঁধ ভেঙে গেল একবারে, সবকিছু তো গুছাই আনছিলাম তার মধ্যে এই কাজটা করা লাগলো। আব্বা কসম কইরা কইতাছি, দলের লাগে এই কাম আমি করি নাই, কসম আব্বা, আপনার কসম। হ্যাঁ খবরদার কসম দিবি না কইতাছি, তোর আমি হারে হারে চিনি, তুই আমার পোলা না, তোর আমি ভালো করে চিনি, আবার কসম দাস। হ্যাঁ তুই তো একটা আস্তে বলো, তাহলে আপনি আপনার তো বলো দের বা। দাও বড় বউ তোমার কথা কইতেছি, তুমি ঝামেলার মধ্যে আইসো না, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে, ও যা করছে এই কাজটা মোটেও ঠিক করে নাই। আম্মা বিশ্বাস করো, দলের লাগে আমি কিচ্ছু করি না, আমি জানিও না সে ডলি লোকে কারা এসব করছে। তাইলে তো হইলই, দেখছেন আমার পোলা তো সত্য কথাই করতেছে, তারপর আপনার বকাবদ্ধ করতেছেন। এই তুই সত্যি করে কর, তুই কিছু করস নাই? না আব্বা আমি কিচ্ছু করি নাই, আর আমি এটা কেন করতে যাবো? আর আমি তো জানি আপনি হেল লগে আমার বিয়া ঠিক করছেন, কয়েকদিন পরে আমার বিয়া হওয়ার কথা ছিল। আম্মা ঠিক কইছি না? একদম ঠিক, আপনি আমার পোলা একটা ছাগল মনে করেন? এত কিছু জানার পরও কি এর লেগে আমার পোলার আকামটা করতে যাইব? তাহলে এই আকামটা করলো কেরা? দৌড় মিয়া, তোমারে কি পরামর্শ দিলাম আর তুমি কামটা কি করলা? তুমি কি না মায়া ডারে? হাই রে মরণ, চাচা আপনিও আমার বাপের মতো কথা কইতাছেন। আচ্ছা ওই ডলির সাথে আমি এই কাজটা কেন করতে যাবো কন? ওর না কয়দিন পরে আমার সাথে বিয়নের কথা ছিল। কও কি, তার মানে আকামটা তুমি করো নাই? চাচা কেউ না জানলেও অন্তত আপনি তো জানতেন যে এই কাজটা আমি করি নাই। হ আমার কাছে তোমার সব কথা কওয়া উচিত, তোমার বাপের দেখি আমার নিজের আপন ভাইয়ের মতো, আর তোমারে দেখি আমার আপন ভাতিজার মতো, আমার কাছে কোনো কিছু গোপন রাখা ঠিক না। গোপন করিও নাই মান্নান চাচা, আমার পেটের ভিতরে যা আছে সব আমি আপনার কাছে উগড়ায় দিই, এখন আপনি আমারে কন আমি এখন কী করবো? ডলি তো ওই ঘটনার পর থেকে মুখে একদম কুলু পাইটা দিছে, কারো লগে কোনো কথা কইতেছে না। হইতে পারে, দর্শন খুব খারাপ জিনিস রে বাপ, মায়ার এটা সহ্য করতে পারে না। আমার মনে হয় ও আর কোনোদিনই কথা কইব না। কোন কি আমার কথা কি তোমার কাছে ফালতু মনে হয়? না না সেটা না। ওহ খোদা আমি এখন কী করবো? কী করুম মানে? আরে বলতো না তোমার ফেভারে। মানে আমার কাছে খবর আছে, ওই মনসুর আর ডলির কাছে এখন বেশি একটা ভিড় আছে না বুঝছ, আর মনসুর ঢাকা শহরে চাকরি নিচ্ছে, আর ওই দর্শন করা মায়ের মনসুর বিয়া করবো নি আর। হ্যাঁ এখন তো তোমার সুযোগ,
বুঝছা আপনি ঠিক কি কইতে চাইতেছেন একটু ক্লিয়ার কইরা কোন তো আরে এই সাধারণ বিষয়টা তোমার মাথায় ঢোকে না তোমার এটা কি মাথা না কুমড়ার খোল হ্যাঁ কাছে আসো ক্লিয়ার করে কই আমার চাকরিটা হয়ে গেছে সামনে মাসে জয়েন আমার ঢাকায় যেতে সাসার আমার তো এখানে কোনো দোষ নাই চাকরিটা জয়েন করা অনেক জরুরি ঢাকায় যেতে সুতরাং ঠিক আছে যাও তোমাদের সবারই তো একটা ভবিষ্যৎ আছে আমার মায়ের জন্য কেন তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করবে ডলি ডলি আচ্ছা তাহলে আমি এখন আসি কোনো চিন্তা করেন না আমি থাকতে আপনার মায়ের ডলির বিয়া নিয়ে কোনো চিন্তা করার লাগবে না মানে সব খবর আমার কাছে আছে চাচা আমি সব ব্যবস্থা করতেছি আপনি শুধু বিয়ার গোজ গাছ করেন ঠিক আছে ওইদিকে যে ডলির বিয়ে হইব না তার কি হইব কেন ডলির লগে আপনার বিয়ে হওয়ার কথা আপনি তো কইছেন
তার ধারে কাছে না যাইত। ওরে আমার বাদ্যগত ফুল, আরে আমি বলছি দেখা, তুমি আর ওইদিকে সব দিতেছ না, শুন না খুব ভালো লাগলো তুই আমার এত সম্মান করো। হ্যাঁ বিজু মানা দেখছস আমার কত সম্মান করে। হ্যাঁ তাই তো দেখতেছি বস। শোন বল, তুই যে আমার এত সম্মান দেখাইলি এই জন্য তোর আজকে আমি একটা পুরস্কার দেব। পুরস্কার? কিসের পুরস্কার? পুরস্কার তো হইল আজ থেকে ডলি হইল তোর বউ। মানে আমি এখন ডলিরে বিয়ে করুম কেন? আমার পরিবারে কেউ এখন ডলিরে মাইনা নিব না। আরে পরিবারের গোষ্ঠী মারি, তুই মাইনা নিলেই হইব, আর কারো লাগবো না। এই বিজু দর হালারে, আজকে ডলির লাগে ওর বিয়া দিব। দর জোর করে তোমারে ধরে নিয়ে এসে বিয়ে করালে। আমি না কোনোদিন চিন্তাও করিনি যে এমন একটা দিন আমার দেখতে হইব, নাকি শহর দেখার পর আমাকে আর ভালো লাগে না। আর তার মধ্যে আমার উপরে যা হয়েছে, পরশুদিন ঢাকা যেতেছি, আমি তো আমার কাজকাম নিয়ে বিজি থাকবো, তুমি কি নিয়ে বিজি থাকবো? কি নিয়ে আবার, ঘর সংসার নিয়ে? কিন্তু আমার না একটা অন্যরকম পরিকল্পনা আছে। ঢাকায় আমার একটা বন্ধু আছে, ডিরেক্টর, ফার্ম গেটে থাকে, নাম কি জানো? জয়ন্ত রোজারিও। আমি ভাবতেছি তার লগে তোমার পরিচয় করে দেবো। মানে? এই যে তুমি যে অভিনয়ের মাধ্যমে মানুষের বোকা বানাও, সেই প্রতিভা ধরে রাখতে হইব না, শুধু কি চেয়ারম্যানের পোলারে বোকা বানালে হইব? Ha 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 ha!